আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফাতিমা কিচেন। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। সবাইকে রমজানুল মোবারক। আজকে আপনাদের সাথে শেয়ার করব ছোলা বোনা। তো চলুন আপনার সাথে পুরো রেসিপিটি শেয়ার করব। এখানে আমি আলু আর ছোলাটাকে একসাথে আমি সিদ্ধ করে নিয়ে নিলাম। ধনিয়া পাতা কুচি, এলাচি, তেজপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ, জিরে আর ধনিয়ার গুঁড়ো। এখানে আমি রেগুলার রান্না করার তেল দিয়ে দিলাম। এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কাঁচামরিচ, তেজপাতা, এলাচি। এখন এগুলোকে 5 মিনিটের মতন আমি ফ্রাই করে নিব। দুই টেবিল চামচ রসুন, 1 টেবিল চামচ আদা, এগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে এখন বাকি মশলাগুলো অ্যাড করে দেব। 2 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, 2 টেবিল চামচ হলদের গুঁড়ো, 2 টেবিল চামচ জিরে আর ধনিয়ার গুঁড়ো, আর স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিলাম। এখন হালকা একটু আমি পানি অ্যাড করে দিলাম মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। কষিয়ে নেওয়ার পরে এখানে আমি ছোলাগুলোকে দিয়ে দিব। সবগুলো ছোলা আমি দিয়ে দিলাম। এখন ভালো করে আলতো করে এগুলোকে মিশিয়ে নিতে হবে। এগুলোকে আমি সুন্দর করে মিশিয়ে নিলাম। এর মধ্যে আমি 2 কাপ পরিমাণ আমি এখানে পানি অ্যাড করে দিব। পানিটা অ্যাড করে আপনারা ডেকে রান্না করতে পারেন বা এমনি আপনারা রান্না করতে পারেন। আমি আজকে লার্কির চুলাতে ছোলা ভাজিটা আপনাদেরকে করে দেখিয়ে দিতেছি। অপেক্ষা করলাম ছোলাটা পুরোপুরি হওয়ার পরে আমি উপরে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। আমার ছোলাটা রেডি হয়ে গেল। এখন আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিলাম। আপনারা চাইলে এভাবে করে পরিবেশন করতে পারেন, উপরে পেঁয়াজ কুচি আর শুকনো মরিচ দিয়ে। কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।